সকালবেলা ঘুম থেকে উঠি আমি ভালো করে দাঁতগুলোকে ঘষে ঘষে মেজে নিলাম। তারপর আমি চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে আমি এখানে মাংস ধোবো। আগে এই মাংসটাগুলো ভালো করে খুঁচলে খুঁচলে ধুয়ে নিলাম। তারপর আমি করলাম, আমি চলে গেলাম বাথরুমে। বাথরুমে মেশিনে জামা কাপড় কাছে দিয়েছি, ঘুরিয়ে ঘুরিয়ে আমি জামাকাপড়গুলো কেচে নিলাম। জামাকাপড়গুলো কেচে আমি এখানে আবার চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে চলে এসে আমি মাংসের জন্য আলু ছাড়িয়ে নিলাম। চিকুন চিকুন করে আমি আলুগুলোকে ছাড়িয়ে নিলাম। আলুগুলোকে ভালো করে ছাড়িয়ে আমি ধুয়ে এটাকে রেখে দেবো জলের মধ্যে, আবার ফেলে দেবো। তারপরে আমি কী করলাম, আমি আবার চলে গেলাম ছাদে। ছাদে এখানে আমার দুষ্টু মিষ্টি পায়রাগুলো কী সুন্দর চাল খাচ্ছে আর উড়ে বেড়াচ্ছে। আর এইদিকে আমার কাজের মাসি বাসন মাসছে, আর এইদিকে চলে এসছে এখানে আমার ম্যাঁ পুষিটা তাক করছে কীভাবে পায়রাগুলোকে কামড়ে দেবে। তো এই তাকটা করছে, তো তাক করতে পারলো না, লাস্টে সে মন মরা হয়ে চলে গেল। আমি এবার এখানে চলে এলাম ছাদে। আবার আমি এখানে জামাকাপড় কেছে শুকুর দিয়ে দিলাম। জামাকাপড় কেছে ভালো করে শুকুর দিয়ে দুপুর হয়ে গেছে, যেহেতু চলে এলাম ভাত খেতে। ভাতের মধ্যে ছিল ডাল ভাতে আর স্যালাড আর মাংস। আমি ভালো করে কুচুম কুচুম করে খেয়ে নিলাম, আগে তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। তারপর সন্ধ্যে হয়ে গেল। সন্ধ্যেবেলা আমি আবার রেডি হয়ে নিলাম। এটাও কী সুন্দর আমি রেডি হয়েছি, রেডি হয়ে চলে গেলাম বিয়ে বাড়িতে। কী সুন্দর সাজিয়েছে দেখে মনটা আমার ভরে গেল। আরও কত না খাবার দাওয়ার আনন্দ, গান বাজনা। এখানে চলে এলাম আমাদের বরকনে, বিয়ের পিঠিতে বসে পড়েছে বিয়ে করতে। আজকের মতো ভিডিওটা এখানেই থাক, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা।